একটা বাস্তব সত্য কথা কি জানেন, আপনার গার্লফ্রেন্ড ততদিনই পাত্রপক্ষকে ফিরিয়ে দেবে যতদিন আপনার চাইতে ভালো কাউকে না পাবে। যখন আপনার চাইতে ভালো কাউকে পাবে তখন ঠিকই সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে। তখন বলবে যে আমার মা বাবা পরিস্থিতির জন্য আমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছি, অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছি। কথাটা অন্যরকম মনে হলেও এটাই সত্য। আর একটা বাস্তব কথা হচ্ছে আমরা ভাবি পৃথিবীতে মেয়েরাই শুধু টাকার পাগল। আসলে না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এই সমস্ত পৃথিবীটাই হচ্ছে টাকার পাগল। টাকা না থাকলে আপনাকে কেউ ভালোবাসে না, মা বাবাও তেমন একটা ভালোবাসে না। দেখবেন আপনারা দুই ভাই, আপনার এক ভাই টাকা ইনকাম করে কিন্তু আপনি বেকার। দেখবেন তার তুলনায় আপনাকে আপনার মা বাবা অনেক কম ভালোবাসে। কথাটা অন্যরকম মনে হলেও এটাই সত্য। নিজে ইস্টাবলিশ না হতে পারলে, নিজের ক্যারিয়ার গড়তে না পারলে ভালোবাসা থাকে না, ভালোবাসার মানুষটিকে অন্য কেউ নিয়ে যায়। তাই প্রেমের পিছনে না ছুটে লাইফ গড়ার চেষ্টা করুন, প্রেমের পিছনে না ছুটে ক্যারিয়ার গড়ার চেষ্টা করুন। বিকজ প্রতিষ্ঠিত না হলে নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে যায়। একদিন ক্লাস সিক্সের একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার কেমন ছেলে পছন্দ। মেয়েটি জবাব দিল যে আমার সুন্দর হ্যান্ডসাম ছেলে পছন্দ। একদিন ক্লাস টেনের একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার কেমন ছেলে পছন্দ। মেয়েটি বলল আমার সুন্দর হ্যান্ডসাম ছেলে পছন্দ, সুন্দর হেয়ার স্টাইল এমন থাকবে এমন ছেলে আমার পছন্দ। একদিন কলেজের একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার কেমন ছেলে পছন্দ। কলেজের মেয়েটি উত্তর দিল বেশি সুন্দর না হলেও হবে, কিন্তু সুন্দর একটা জব, ভালো টাকা পয়সা থাকবে এমন ছেলে হলেই হবে। আসলে মেয়েটা ঠিকই বলেছে, তার সুন্দর জব করে এমন একটা ছেলে পছন্দ। আসলে যখন একটা মেয়ে ক্লাস সিক্সে পড়ে তখন সে ম্যাচিওরড হয় না, তখন সে একটা সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে পছন্দ করে। কিন্তু যখন একটা মেয়ে ম্যাচিওরড হয় তখন কিন্তু যেই ছেলেটা ভালো একটা জব করে সেই মেয়েটা তাকেই বেছে নেবে। যখন সিক্সে পড়া মেয়েটা ম্যাচিওরড হবে তখন সে ভালো ছেলেই খুঁজবে, তখন সে প্রতিষ্ঠিত ছেলেই খুঁজবে। তখন আর সে আগের স্মৃতিগুলো মনে রাখবে না, তখন আর সে তার ভালোবাসাকে মনে রাখবে না, তখন তো সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। তখন আর সে আপনার মতো ছেলেকে চাইবে না, আপনার চুল দেখে আপনাকে ভালোবাসবে না, তখন আর আপনার সুন্দর চেহারা দেখে আপনাকে ভালোবাসবে না। তাই ক্লাস সিক্সে পড়া মেয়েটার জন্য জীবন নষ্ট না করে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন। বর্তমান ভালোবাসা 90% হচ্ছে অন্য কেউ নিয়ে যায়, নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কেউ নিয়ে যায়। বিকজ তার ভালো একটা জব নেই, ভালো একটা চাকরি নেই। তাই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এই প্রেমের পিছনে না ছুটে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।